বাচ্চারা মসজিদে হইচই করলে সেক্ষেত্রে তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে কিনা? বাচ্চারা যদি মসজিদে হইচই করে, ডিস্টার্ব করে, প্রথম কথা হলো এত ছোট বাচ্চা যদি হয় যে নামাজের কিছু বুঝে না, 3 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা আপনি নিয়ে আসছেন, ও নামাজের কিছুই বুঝে না, তাহলে এটা আপনি ভুল করছেন। কারণ ও তো নামাজ বুঝে না, ওরে মসজিদে কেন আনবেন? বড় মসজিদে পেশাব করতে পারে, নোংরা করতে পারে, বুঝবে না ও। এত ছোট বাচ্চা মসজিদে আনবেন না, যদি আনেন তাহলে যাতে মানুষ ডিস্টার্ব না করে খেয়াল করবেন। কিন্তু কোন বয়সের বাচ্চা নামাজে ডিস্টার্ব করছে দেখে বাচ্চাকে ধমক দেওয়া কখনো জায়েজ হতে পারে না। কথা কি বুঝাতে পারছি? বাচ্চাকে, এমন বাচ্চাকে আনে যে বাচ্চা আসলে নামাজের কিছুই বোঝে না, অযথা ডিস্টার্ব করছে, তাহলে অভিভাবককে ডেকে সুন্দর করে বুঝাই দিবেন, ভাই এত ছোট বাচ্চা মসজিদে আনলে ও তো বুঝে না, কিন্তু 5 বছর 4 বছর হয়ে গেছে নামাজ বোঝা শুরু করছে, দেখে দেখে নামাজ পড়তে পারে, 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, তাহলে এইরকম বাচ্চাকে তো মসজিদে আনতেই হবে। কারণ আজকের বাচ্চা, আজকের শিশু আগামী দিনের মুসল্লি, ঠিক কিনা? অতএব বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে বসে আছে, উনি সেজদায় গেছেন, নানার পিঠে উঠে চড়ে বসছে। এখন যতক্ষণ পর্যন্ত তারা পিঠের উপর থেকে না নামছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে সেজদায় পড়ে আসেন, কিছু করার নাই, নাতি উপরে উঠে বসে আছে, উঠতে গেলে পড়ে যাবে। কোন হাদিস থেকে এটা জানা যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ধমক দিয়েছেন, ফাতিমা কেন নাতিদেরকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, উনি ধমক দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং ধৈর্য ধারণ করেছেন। এই জন্য বাচ্চারা একটু উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করবেন, মসজিদে আসতে যদি ধমক দেন ওরা কি সিনেমা হলে যাবে নাকি? অতএব বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে, বিশেষ করে যখন নামাজ বোঝা শুরু করবে তখন মোটামুটি দেখে দেখে নামাজ পড়তে পারে, এরকম যখন হয়ে যাবে তখন থেকে বাচ্চাদেরকে মসজিদে আসার ব্যাপারে উৎসাহ দিতে। অনেক মুরব্বী আছে, চাচারা আছে, ধমক ছাড়া কিছু জান না, পোলাপান দুষ্টামি করলে, আরে বাবা পোলাপান কিছু দুষ্টামি হজম করতে হবে, এত বেসবর হলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাচ্চাদের এগুলাকে হজম করেন, আপনি কে ধমক দেওয়ার? আর এটা আল্লাহর ঘর, আপনি কে ধমক দেওয়ার? অনেকে এত বেশি ধমক দেয় ওই পোলাপান জীবন আর মসজিদের ধারে কাছে যায় না। তাহলে বুড়া মুরব্বীরা গুনাগার হবে কি হবে না? ধমক দিয়া সাবধান থাকতে হবে, আর বাবা মারাও সাবধান থাকতে হবে, যে বাচ্চা একেবারে ছোট তাকে আনবে না, এমনকি যে বাচ্চা বুঝতে শিখছে তাকে আনলেও যথাসম্ভব নিজের কাছে রাখবে, দুষ্টামি করতে গেলে যাতে মানুষের ডিস্টার্ব করতে না পারে। বাবা মাকে দায়িত্বশীল হতে হবে। একান্ত কোনো বাচ্চা প্রতিদিনই সীমাহীন জ্বালা দুষ্টামি করে, বাবাকে আস্তে আস্তে কানে কানে বুঝায় বলে দেন, বাচ্চার সামনে বাবাকেও ধমক দিতে যাবেন না। অনেকে বাচ্চারা বাবারে এমন ধমক দেয় বাচ্চা বুঝে যায়, হায় রে আমার বাপে আমাকে আইনে বিরাট অপরাধ করে ফেলছে, এগুলো উচিত নয়। এক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দেন, পরে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেন যে রাগের মাথায় তালাক দেওয়ার কারণে তালাক সঠিক হয়নি মর্মে একসাথে সংসার করার হুকুম দেন। ভাইরা আমার, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা? আমাদের দেশে অনেক সময় দেখা যায় প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন বিলবোর্ড লেখা হয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, আর অনেকে এরকম নিজের মতো ফতোয়া দেন। ভাইরা আমার, তালাক কি মানুষ প্রেম ভালোবাসা মহব্বত করতে করতে তালাক দিয়ে দেয়? মানে ভালোবাসা আর আতিশয্যে এত প্রেম স্ত্রীর সাথে হচ্ছে আজকে যে ভালোবাসার জোয়ার আসছে আর বলছে তোমার তালাক দিয়ে ফেললাম, এরকম হয়? তালাক তো হয়ই রাগের মাথায়। তাহলে তো রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাক আর হবেই না, কি বলেন? এগুলো পাগলামি মার্কা কথা। সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম একমত, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। ভাই সারা পৃথিবীর সব আলেম একমত, কোনো দ্বিমত নাই কারোর, সকল চিন্তা তালাক নিয়ে ছেলে খেলা করবেন না। অতএব তালাক রাগের মাথায় দিলেও তালাক হয়ে যাবে, যদি কারোর রাগ এত মারাত্মক হয়, রাগের চোটে ও ডাইরেক্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি বলে সে টেরও পায় না। অন্যরা আশেপাশে বলছে তুমি তো রাগ হওয়ার পরে মাথা গরম হওয়ার পরে এটা বলছিলা, সে বলে তাই নাকি, আমি তো কিছু জানি না। এই টাইপের রাগ যদি হয় যে মাতালের মতো হয়ে গেছে, কিচ্ছু জানে না, তাহলে শরীয়ত তারে মাজুর রাখছে, ঠিক আছে, বেচারা কি বলছে নিজেও জানে না, এই জন্য তারটা মাফ। কিন্তু আপনি জানেন কিন্তু বলছেন ভাই আসলে মাথা গরম হয়ে গেছিল তো এই জন্য বলে ফেলছি, আপনার রাগের মাথা একটা ধারালো ছুরি দিয়া আমার বুকে দিলেন একটা কোপ, আমি মরে গেলাম। এবার আপনি বললেন ও সরি জসা হুজুর, জিব্বা কামড়ায় বললেন আমি দুঃখিত, রাগের মাথা দিয়ে ফেলছিলাম তো সরি, কি বলেন আমি তো জীবিত হয়ে যাবো তাই না, মরা মানুষ জিন্দা হবে? তালাকটা এরকম ডেঞ্জারাস বিষয়, খবরদার যেন কোনোভাবে তালাক দিবেন না। বউয়ের সাথে কিছু হইলেই যারা তালাক দিতে উদ্যত হয়, তালাকের কথা বলে, এগুলো ছোট লোক পুরুষ। কথা কি বুঝাতে পারছি? কথায় কথায় তালাক দিতে যাবেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।